আমরা চতুর্থ দিন প্রচারের দিন ঢাকা মহানগরের এই নির্বাচনে আমরা প্রথম থেকে দেখছি যে আমরা যে প্রত্যাশা করেছিলাম যে একটি নির্বাচনে যদি জনগণের মতামতের প্রতিফলন ঘটাতে হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড থাকতে হয়, কিন্তু আমরা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড সরকারের পক্ষ থেকে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, প্রশাসন পক্ষ থেকে লেভেল প্লেইং ফিল্ড করার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা রাস্তায় দেখছি নির্বাচনী আইনে লেখা আছে দেওয়ালে পোস্টার লাগানো যাবে না এবং রঙিন পোস্টার লাগানো যাবে না, অথচ আমরা এই দুই সিটি কর্পোরেশনের আওয়ামী লীগের প্রার্থীদের পোস্টার দেওয়ালে দেখছি, রঙিন পোস্টার দেখছি, নির্বাচন কমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আমরা আশা করি যে জনগণ যাতে, ঢাকাবাসী যাতে তারা নিজের ভোটটা নিজে দিতে পারে, নিজের হাতে দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে হবে। আর আমাদের দাবি, জনগণ নিজের হাতে ব্যালটের মাধ্যমে এই নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাদের মতামত প্রকাশ করতে চায়। তাই ইভিএম আমরা মানি না, ইভিএমকে বাতিল করে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়ার ব্যাপারে আবার আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। আপনারা দেখছেন যে আমাদের প্রচার অভিযানে যারা সরকার দলের প্রার্থী তারা আমাদের বিভিন্ন প্রচার অভিযানে বাধা সৃষ্টি করছে, আমাদের বিভিন্ন প্রচার অভিযানে হামলা করা হচ্ছে, আমাদের বিভিন্ন কাউন্সিলরদের বাড়ি আক্রমণ করা হচ্ছে, কাউন্সিলরদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং প্রচারের মাইক ছিনতাই করা হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা যেহেতু মধ্যমপন্থী গণতান্ত্রিক দল, আমরা জানি এই ডাকাতির, ভোট ডাকাতির সরকার এবং তাদের বদলেহী নির্বাচন কমিশন কখনোই সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন করতে পারে না। তবুও আমরা একটা গণতান্ত্রিক এবং মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসাবে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। সেই গণতান্ত্রিক পরিবেশ যদি বজায় না থাকে তাহলে সেটা সফল হবে না। জনগণ আছে, জনগণ দেখছে। আমরা যদি, জনগণ যদি সুষ্ঠুভাবে, নিরপেক্ষভাবে এবং ভয়মুক্তভাবে ভোট দিতে পারে, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের উভয় কমিশন, উভয় মেয়র এবং আমাদের কাউন্সিলররা বিপুল ভোটে বিজয়ী হবে, জয়যুক্ত হবে। সরকারের ব্যর্থতা, অযোগ্যতা, অন্যায়, অত্যাচার, নির্যাতন, সকল কারণে দুর্নীতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শহর যেভাবে একটা বিষাক্ত শহরে পরিণত করেছে, বসবাস অনুপযোগী শহর, এই শহরের মানুষ আগামী নির্বাচনে আমাদের দুই মেয়রের পক্ষে ভোট দেওয়ার জন্য, আমাদের কাউন্সিলরদের ভোট দেওয়ার জন্য প্রস্তুত। তাই জনগণ যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং এই নির্বাচনকে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তি এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করছি। আমরা ঢাকাবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা, জানি আপনারা এই সরকারের প্রতি বিক্ষুব্ধ, আপনারা পরিবর্তন চান, পরিবর্তনের স্বার্থে আপনারা নির্বাচনে কেন্দ্রে এসে ভোট দিবেন, যত ষড়যন্ত্র থাকুক না কেন, যত রকমের বাধা থাকুক না কেন, উপেক্ষা করে আপনারা দয়া করে ভোট কেন্দ্রে এসে পরিবর্তনের পক্ষে ভোট দেবেন, জাতীয়তাবাদী শক্তির পক্ষে ভোট দেবেন। এই সরকারের হাত থেকে এদেশের মানুষকে রক্ষা করা, ঢাকাবাসীকে রক্ষা করার জন্য আমাদের দুই মেয়র প্রার্থীকে ধানের শীষে ভোট দেবেন এবং আমাদের যারা সমর্থিত কাউন্সিলর প্রার্থী তাদের পক্ষে ভোট দেবেন। এই আহ্বান আমি ঢাকাবাসীর কাছে করছি। ধন্যবাদ। না, কথা বলে নাকি সে আগে বেড়ে গেছে, ঈশ্বরের কাছে গেল, ঈশ্বরের কথা বলছে। সিনিয়র মোস্ট